গম ক্ষেত না, গম ক্ষেত, সারাটাই গম। গম, গমের ছড়া। সুনাম গছ, লালপুর, গম ক্ষেত, তালই বাদাম ক্ষেত না, বাদাম কত রাখ শুনছেন যে বাবা আছে, করলা ক্ষেত, করলা ক্ষেত অলরেডি, করলা তোরা শেষ, করলা ফসতেছি, আঁকতেছি, ফসতেছি, করলা সারা দেয় ছিল, করলা ক্ষেত ধরা শেষ, যে যে জামনে যে যে ফারে নিয়ে খাইতেছে। ওইটা লাউ ক্ষেত, লাউ লাউ কেউ খায় না। এ আর একটা সব ডাইরা আছে, হীরা ক্ষেত, এটা কদিন পরে আবার ধরবে, রমজানে খাইতে পারবে। এন ছিল আগে হীরা ক্ষেত, অন্যগুলো ফালাই, অন্য কী ফালাইছে জানি না। পুঁই শাক গাছ কিছু উঠছে, পুঁই শাক ফালাইছে। সিম ক্ষেত, সিম অলরেডি খাওয়া শেষ, যে যা যা যেমনি পায়রা পায়রা খাইতেছে করতেছে। ওই যে গাও না এখানে 20 টাকা কেজি, 15 টাকা কেজি এখন। এটা কি তালই কুর না, গাঙ্গের হাল খাল অনেক গভীর তো কেন। এই যে হাওর সুনাম বুঝে, হরসার হাওর একদিকে তাকাইলে একদিকে দেখা যায় নাই, দেখছো ধান ফসল সবই হয় এখানে। নদী ছিল, নদী পানি শুকাই গেছে, ওইটা আমার বোনের বাড়ি। লাউ বিক্রি শেষ, এবং শেষ মানে লোক এদের এলাকার লোকজনের মালিক এখন, যে যেমনি পায়রা খাইতে পারে। পিছনে লাউ খেতে যে ধরা ধরছে, এই যে লাউ এই যে ধরা ধরছে, যে পায়রা খাইতে পারে তারই গুড়োরে খাওয়া, কেউ জিগাও না, 5 টাকা পিস জিগাও না। লাউ অনেক লাউ আছে, না হলে কয়েকশো লাউ আছে গরুরে খাওয়া। লাউ ক্ষেত বিশাল বড় লাউ, সব এই লাউ পড়ে লিছে, যে ধরা ধরছে কি খাওয়ার লোক নাই, যে তেমনি আমার খাইতেছে কেউ জিগাও না। ঢাকা শহর আমরা কিনা খাই 40 টাকা 50 টাকা পিস। দেশি কাঁচামরিচ যেটা খাইলে ছোটো ছোটো কাঁচামরিচ, যে ধরা ধরছে কাঁচামরিচ খেত, লাল লাল ধরছে, ফাঁকতাছে, কয়েকদিন পরে উঠাবে। এই যে খাল, অনেক মাছ থাকে না মধ্যে, বন্যার সময় বর্ষাকালে এখন শুকাই গেছে। এই যে আমি